হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে আবার মিশোর একটা স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ করব আর রিসার্চ করব কি এই স্কিন কেয়ার প্রোডাক্টটা ভালো কিনা, কারণ এটা কিন্তু আবার একটা স্কিন হোয়াইটনিং প্রোডাক্ট। যেরকম অনেকগুলো হোয়াইটনিং প্রোডাক্ট আমি প্রুভ করেছি, সেরকম আবার একটা স্কিন হোয়াইটনিং প্রোডাক্ট। প্রোডাক্টটার নাম গোরি হোয়াইটনিং ক্রিম। তো এটার উপরে একটা সিলভার এরকম কোট আছে, যেটা রিমুভ করলে কিন্তু নিচে তোমরা ক্রিমটা দেখতে পাবে। তো একটু রিমুভ করে দেখি কি ক্রিমটা অরিজিনালি কেমন দেখতে, অন্যান্য ক্রিমের মতো নাকি একটু আলাদা। এই ক্রিমটা কিন্তু অন্য নর্মাল ক্রিমের মতোই হোয়াইট টেক্সচারওয়ালা একটা ক্রিম। তো চলো এই ক্রিমটার ব্যাপারে একটু ডিটেলসে দেখে নেই আর দেখি যেগুলো লেখা আছে সেগুলো সত্যি কিনা। প্যাকেজিং এর উপর লেখা আছে ল্যাটিবিউল গোরি ডে অ্যান্ড নাইট ক্রিম, হোয়াইটনিং ক্রিম, অয়েল ফ্রি, টোটাল ফেয়ারনেস ক্রিম। এটা কিন্তু একটা টোটাল ফেয়ারনেস ক্রিম, হোয়াইটনিং ক্রিম বলছে, প্লাস ডে অ্যান্ড নাইট, মানে দুটোতেই আমরা ইউজ করতে পারি। আর ল্যাটিবিউলের কিন্তু এরকম হোয়াইটনিং ক্রিম প্রচুর আছে, লোশন আছে, নেক হোয়াইটনিং ক্রিম আছে, এটা ফেস হোয়াইটনিং ক্রিম। তো চলো এখানে কি ইনগ্রিডিয়েন্টগুলো দেখে নেই। যেরকম আমরা দেখতে পাচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ভীষণ ভালো, কোকোনাট, টার্মারিক আছে, বাটার, অরেঞ্জ, আরও অনেক কিছু আছে, সাইট্রিক অ্যাসিড আছে, মিল্ক আছে, রোজ ওয়াটার আছে, অ্যালোভেরা আছে, ইভ্যাক্স আছে, আরও অনেক এতগুলো জিনিস এখানে আছে। এগুলো সবকটা ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট, মানে এই ইনগ্রিডিয়েন্টগুলো যদি কোনো প্রোডাক্টে থাকে সেটাকে খুব ভালো প্রোডাক্ট বলা যায়। 299 rupees এটার প্রাইস মেনশন করা আছে, বাকি সব ম্যানুফ্যাকচারিং ডিটেলসও লেখা আছে, 36 months বিফোর এটা ইউজ করতে হয়। এবার দেখবো এটার ফাংশন। এক্সফোলিয়েশনের কাজ করে, বডি ক্রিম হিসাবে এটাকে বলছে, ডার্ট রিমুভ করে, সুইটেবল ফর অল স্কিন টাইপ। এটা স্কিনকে স্মুথ করে, সফট করে, আর এটা স্কিনের একদম ভেতরে সেলের মধ্যে যায় আর প্রচণ্ড পরিমাণে এটা নারিশ করে, সেটা লেখা আছে, আর হার্বাল প্রোডাক্ট হিসাবেও লেখা আছে। এই হচ্ছে ক্রিমটা যেটা আমি এখন আমার হাতের ওপর ইউজ করে দেখাবো, কারণ আমি তোমাদেরকে সবসময় বলি যে হোয়াইটনিং জিনিস আমি একদমই বিলিভ করি না আর আমি ফেসেও সেটা ইউজ করে দেখাই না, তো আমি হাতে ইউজ করব। দেখতেই পাচ্ছ আমি হাত নিয়ে নিয়েছি। তো এখানে দেখো এটাকে একটুখানি রাব করে নিই, রাব করার পরে এটার রেজাল্ট কেমন আসে, টেক্সচার কেমন আসে, আমার ফিল কী হয় এটার ওপরে দেখো। এটা কিন্তু আমি রাব করার পরে দেখা যাচ্ছে প্রচণ্ড হোয়াইট কাস্ট দিচ্ছে এটা। এটা না কোনো রকম হোয়াইটনিং, কারণ এর ফাংশনের মধ্যেই কোনো হোয়াইটনিং এর কথা লেখা ছিল না, ফেয়ারনেসের কথা লেখা ছিল না। এক্সফোলিয়েশন, ডার্ট, সফটনেস, স্মুথনেস, হার্বাল প্রোডাক্ট, এইগুলো কথা লেখা ছিল, কোনো কিন্তু হোয়াইটনিং বা ফেয়ারনেসের কথা কোনো কিছুই লেখা ছিল না এর যেখানে ফাংশনস বা বেনিফিটসগুলো মেনশন আছে। এটা অয়েল ফ্রি বলা আছে, কিন্তু ইউজ করার পরে হাতটা খুব ঘেমে যাচ্ছে, খুব অয়েলি, খুব স্টিকি লাগছে আমার এটা। আরেকবার তোমাদেরকে আমি এখন প্যাকেজিংটা দেখাবো, যেখানে দেখতেই পাচ্ছ ওটা ল্যাটিবুলে গড়ি নামে যে ডে অ্যান্ড নাইট ক্রিমটা, এটা হোয়াইটনিং ক্রিম। তো এটা আমার একদম পছন্দ হয়নি। ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।